1. তন্দুরি মশলা, নুন, লেবুর রস, টক দই দিয়ে চিকেনটা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। স্টেপ 2, ননস্টিক কড়াইতে বাটার দিয়ে লো হিটে চিকেনের টুকরোগুলো 2 পিট ভাজতে হবে। স্টেপ 3, ভাজার সময় চিকেনের 2 পিটে মাঝে মাঝেই বাটার ব্রাশ করে দিতে হবে। স্টেপ 4, ভাজতে ভাজতে ম্যারিনেটেড মশলাগুলোও মাখাতে থাকবেন, চিকেনগুলো পোড়া পোড়া লালচে হবে, রং দেখেই বোঝা যাবে তন্দুরি হয়ে এসেছে। স্টেপ 5, স্টেপ 6, এবার একটা ঢাকা দেওয়া পাত্রে তন্দুরির টুকরোগুলো নামিয়ে নিন। স্টেপ 7, একটা কয়লার টুকরো লাল করে সাঁড়াশি দিয়ে ধরে গরম করে নিন। স্টেপ 8, তন্দুরির পাত্রে একটা ছোট্ট বাটিতে 1 চামচ ঘি রাখুন। স্টেপ 9, জ্বলন্ত কয়লার টুকরোটা ঘিয়ের বাটিতে দিয়ে পাত্রটা ঢাকা দিয়ে দিন। স্টেপ 10, 10 মিনিট পর ঢাকা খুললেই রেডি স্মোকি তন্দুরি চিকেন। এবার স্যালাড দিয়ে সাজিয়ে ফেলুন বৃষ্টির সন্ধ্যায় ছুটির দিনের স্ন্যাক্স। মাত্র 10টা স্টেপ ফলো করলেই তৈরি আপনার ঘরে তন্দুর ছাড়া তন্দুরি। এবার আড্ডা জমে উঠুক টেবিলে ঘরে তৈরি সুস্বাদু তন্দুরি দিয়ে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো। থ্যাংক ইউ।